বিজ্ঞানীদের সৌরজগৎ সম্পর্কে জানার কৌতূহল প্রাচীনকাল থেকেই, ফলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে সৌরজগতের অনেক অজানা রহস্য আমরা জানতে পারছি। এ পর্যন্ত সৌরজগতের বাইরে অসংখ্য গ্রহ আবিষ্কার করা হয়েছে, তবে সৌরজগতের অভ্যন্তরে আরও একটি গ্রহের অস্তিত্বের আভাস পেলেও সেটি এখনও খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি সৌরজগতে নবম গ্রহ আদৌ রয়েছে, আর থাকলেও সেটি কিভাবে খুঁজে পাওয়া সম্ভব? এমন প্রশ্ন বিজ্ঞান মনস্ক অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। মিল্কিওয়ে গ্যালাক্সির ছোট একটি অংশ আমাদের এই সৌরজগৎ। এর মধ্যে চারটি পাথুরে গ্রহ রয়েছে। চারটি গ্রহের আবার শক্ত উপরিভাগ নেই। বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহ কাছ থেকেই সূর্য প্রদক্ষিণ করে চলেছে। গ্যাস ভরা গ্রহগুলোর তুলনায় আকারে সেগুলো ছোট। অন্যদিকে গ্যাস ভরা গ্রহ হিসেবে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন সূর্য থেকে অনেক দূরে রয়েছে। দৈত্যাকার নীল গ্রহ নেপচুন পৃথিবীর তুলনায় সূর্য থেকে 30 গুণ দূরে বিচরণ করছে। নেপচুনের কক্ষপথের বাইরে তথাকথিত কুইপার বেল্টের মধ্যে বরফের মতো মহাজাগতিক বস্তু ভেসে বেড়াচ্ছে। সেখান থেকে আরো অনেক দূরে আনুমানিক এই গ্রহ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। সেটি নবম গ্রহ বলে বিজ্ঞানীরা এটিকে প্ল্যানেট 9 নামে ডাকছেন। এমন গ্রহের অস্তিত্ব অনুমান করার পেছনে কারণ রয়েছে। কুইপার বেল্টের মধ্যে কিছু মহাজাগতিক বস্তুর কক্ষপথ বেশ উপবৃত্তাকার ও বাঁকা। আশেপাশে অন্য কোনো বস্তুর টানে এমনটা ঘটছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। মনে রাখতে হবে, আমাদের সৌরজগতে পরিচিত 8টি গ্রহ কিন্তু বৃত্তাকার কক্ষপথে সূর্য প্রদক্ষিণ করে। আনুমানিক এই প্ল্যানেট 9 কিভাবে ও কোথায় সূর্যকে প্রদক্ষিণ করতে পারে, জ্যোতির্বিজ্ঞানীরা তা ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছেন। সেই লক্ষ্যে তারা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে আমাদের সৌরজগতের অকল্পনীয় দূরের অংশ চাক্ষুষ করে তুলেছেন। সেই হিসেবের মধ্যে বিভিন্ন আয়তন ও কক্ষপথের মহাজাগতিক বস্তুও বিবেচনা করা হয়েছে। যাবতীয় তথ্যের ভিত্তিতে আনুমানিক গ্রহের কক্ষপথ আঁকা হয়েছে। বিজ্ঞানীদের মতে প্ল্যানেট 9 নেপচুনের তুলনায় সূর্য থেকে 20 গুণ দূরে বিচরণ করছে। সেটির ওজন পৃথিবীর তুলনায় 10 গুণ বেশি। সূর্যের আলো সেখানে পৌঁছতে 4 দিন সময় নেয়, সে কারণে আনুমানিক এই গ্রহের সন্ধান করা আরও কঠিন। এমন দূরত্বে কোনো গ্রহ থাকলে সেটি খুব অল্প আলোর প্রতিফলন ঘটাবে। হাবল টেলিস্কোপ অন্য এক সৌরজগতে একটি গ্রহ চিহ্নিত করতে পেরেছিল। সেটিও প্ল্যানেট 9 এর মতো প্রায় একই দূরত্বে জোড়া নক্ষত্র প্রদক্ষিণ করে চলেছে। সেটি পরীক্ষা করে বিজ্ঞানীরা আনুমানিক নবম গ্রহ সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করতে চান।